হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সিম্ফনি Z30 এবং ওয়ালটন প্রিমো H9 প্রো ফোন দুইটি আসার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে হাইপ সৃষ্টি করেছে এবং অনেকের সাধ্যের মধ্যে কিন্তু ফোনটি রয়েছে। তো এই মুহূর্তে আসলে অনেকেই চিন্তা ভাবনা করছেন যে দুটো ফোনের মধ্যে কোন ফোনটি আসলে নেওয়া আপনার উচিত। আপনি বুঝতে পারছেন না যে কোন ফোনটি নিলে আমার জন্য ভালো হবে। ওয়েল, তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে আসলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। সো চলুন ভিডিওটি শুরু করি। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দুইটি ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। সিম্ফনি Z30 ফোনটির ডিসপ্লে সেকশনে রাখা হয়েছে 6.52 ইঞ্চির একটি IPS ডিসপ্লে এবং ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটির ডিসপ্লে সেকশনে রাখা হয়েছে 6.1 ইঞ্চির IPS ডিসপ্লে। সো ডিসপ্লের দিক দিয়ে কিন্তু কিছুটা পরিমাণে বড় রাখা হয়েছে সিম্ফনি Z30 ফোনটিতে। প্রিয় দর্শক, এখন দুইটি ফোনের পারফরমেন্সের দিক দিয়ে কথা বলা যাক। দুটি ফোনের প্রসেসর সেকশন অর্থাৎ সিম্ফনি Z30 ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে হেলিও A25 প্রসেসর এবং ওয়ালটন প্রিমো H9 ফোনটিতে প্রসেসর সেকশনে রাখা হয়েছে হেলিও A20। অর্থাৎ প্রসেসর সেকশনে কিছুটা পরিমাণে Z30 এগিয়ে থাকলেও এর র্যাম রোমে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ সিম্ফনি Z30 ফোনটিতে 3 GB র্যাম রাখা হয়েছে এবং ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটিতে কিন্তু 4 GB র্যাম রাখা হয়েছে। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু ওয়ালটন প্রিমো H9 ফোনটি এগিয়ে থাকবে। এবং প্রিয় দর্শক, সিম্ফনি Z30 ফোনটিতে কিন্তু 32 GB ফোন মেমোরি দেওয়া হয়েছে এবং ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটিতে কিন্তু 64 GB ফোন মেমোরি দেওয়া হয়েছে। সো ফোন মেমোরির দিক দিয়ে কিন্তু ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটি অনেকটাই এগিয়ে থাকবে। প্রিয় দর্শক, এবার দুটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। সিম্ফনি Z30 ফোনটির মেইন তিনটি ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। এর মেইন ক্যামেরাতে দেওয়া হয়েছে 13 MP, সেকেন্ড ক্যামেরাটি 5 MP এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 MP একটি ডেপথ সেন্সর। এবং ওয়ালটন প্রিমো H9 প্রোতেও মেইন ক্যামেরাতে দেওয়া হয়েছে 13 MP, সেকেন্ড ক্যামেরাটি 2 MP এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 0.3 MP। অর্থাৎ ক্যামেরার দিক দিয়ে কিন্তু দুটোর পারফরমেন্স অলমোস্ট সেম রাখা হয়েছে। এবং বন্ধুরা, দুইটি ফোনেরই কিন্তু ফ্রন্ট সাইডে 8 MP ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ সিম্ফনি Z30 ফোনটিতেও কিন্তু 8 MP দেওয়া হয়েছে এবং ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটিতেও কিন্তু ফ্রন্টে 8 MP ক্যামেরাই দেওয়া হয়েছে। সো ক্যামেরার দিক দিয়ে কিন্তু দুটো ফোনের পারফরমেন্স অলমোস্ট সেম। প্রিয় দর্শক, এখন দুইটি ফোনের ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। অর্থাৎ সিম্ফনি Z30 ব্যাটারি সেকশন দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি এবং ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি। সো নিঃসন্দেহে সিম্ফনি Z30 ব্যাটারির দিক দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। প্রিয় দর্শক, তো অ্যাট লাস্ট আমি বলবো যাদের বাজেট হচ্ছে 8.5 হাজার টাকার মধ্যে তারা নিঃসন্দেহে ওয়ালটন প্রিমো H9 ফোনটি নেবেন, এবং যাদের বাজেট 9790 অর্থাৎ 10 হাজার টাকার মাঝে যাদের বাজেট রয়েছে তারা কিন্তু সিম্ফনি Z30 ফোনটি নিতে পারেন। তবে আমি পার্সোনালি মনে করি 8.5 হাজার টাকা দিয়ে কিন্তু ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটি নেওয়াই ভালো। সো 8500 টাকায় ওয়ালটন আসলে যা অফার করছে সিম্ফনি কিন্তু তা অফার করতে পারছে না। সো এই দিক দিয়ে, প্রাইসের দিক দিয়ে কিন্তু আমি ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটিকে এগিয়ে রাখবো। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়। সো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।